শাস্তি চাই শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এমন একটি কবিতা লিখেছেন শুভশ্রী গাঙ্গুলি রাজের স্ত্রী কিন্তু সেটি নিয়ে সমালোচনা দারুণ চলছে সবাই বলছে দিদির কাছে পারমিশন নিয়ে তারপর এসব লিখছেন তো আবার কেউ কেউ লিখছে যে আগে আপনার হাজবেন্ডকে বলুন টিএমসি পার্টি থেকে বার হতে তারপর এইগুলো লিখবেন কি ঘটেছে আসুন সম্পূর্ণটা জেনে নি এই নিয়ে দুদিন আরজিকর নির্যাতিতার হয়ে পথে নেমেছেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এমনকি নিজের সিনেমা বাবলির প্রচারও বন্ধ রেখেছেন আর এবার নিজের ভেতরে জমে থাকা সব দুঃখ কষ্ট খুব তুলে ধরলেন সামাজিক মাধ্যমে নিজের লেখা একটি কবিতা শেয়ার করলেন রাজ চক্রবর্তী পত্নী শুভশ্রী গঙ্গোপাধ্যায় শাস্তি চাই শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই তুললেন দাবি সঙ্গে প্রশ্ন কার ধরে রাখার সব দায়িত্ব কি আমাদের ওরা তাহলে কি করবে অনেক হয়েছে নোংরামি অনেক করেছ পাপ তাও নেই কোনো অনুতাপ তাই তো ফেসবুকে পোস্টের বুন লিখলেন অভিনেত্রী নিজের লেখা কবিতায় আর শেষ প্রতিবাদের ভাষা আরো জোরালো আমরা নাকি পতিতা আমরা নাকি নষ্টা দেখো এবার করবে দুনিয়া যেখানে বাপ কেউ ছাড়ে না বাপ তবে এখানেও সমালোচিত হলেন তিনি এক নেটাগরিক মন্তব্য করেছেন দিদির কাছ থেকে পারমিশন নিয়েছিলেন এইসব করার আগে দ্বিতীয় জনের মন্তব্য আপনার স্বামী কি পদত্যাগ করেছে না আমি কোনো কাপুরুষ বেকার যারা সারাদিন তারকাদের ট্রোল করে আমি কলকাতার এক সম্মানীয় বাসিন্দা আমি সেই ধরনের মানুষ নই তবুও কথাটা জিজ্ঞাসা করলাম তৃতীয় জন লিখছেন এখন যারাই প্রতিবাদ করতে আসছে তাদেরকে আমাদের এভাবে না বলা উচিত তাদেরকে উৎসাহ দেওয়া উচিত যদি সে অপরাধীও হয় সেটা পরে দেখা যাবে কিন্তু একজন আন্দোলনকারী যদি বাড়ে তাকে দেখে আরো জন আসবে তৃতীয় ব্যক্তির কথাটা কোথাও না কোথাও একটু ঠিক মনে হলেও আপনি নিশ্চয়ই এই প্রতিবাদটা একদমই সহ্য করতে পারবেন না যেখানে শঙ্খ জল খাওয়ার মতো করে আর অডিওর যে রয়েছে খুব ভাবে বা এটাও কখনো মনে হবে না যে পার্টির থেকে এই সমস্ত গুন্ডামিগুলো করা হচ্ছে সেই পার্টিরই লোক যদি বুক ঠুকে বলে আমরা আপনাদের সাথে আছি আর তারপরের দিন দিদির সাথে বেরিয়ে পড়ে মিছিল করতে যার কোনো মাথা মুন্ডু নেই সেই ধরনের একটা মিছিলে যদি তাদেরকে দেখা যায় তাদের এই প্রতিবাদে আশা করি কেউ যোগদান দেবে না ট্রোলই করবে হ্যাশট্যাগ তৃতীয় ব্যক্তি